মরার ভেতরে মৃত্যু চিন্তার প্রভাব মানুষের জীবন গঠনে বিরাট ভূমিকা রাখে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, দুনিয়ার এত সৌন্দর্য চাকচিক্য ক্ষণস্থায়ী, যা আল্লাহ বলেছেন ওয়াজুখরুফা, এগুলো সব দুনিয়ার চাকচিক্য, এগুলোতে মন লাগিও না, ওয়াজুখরুফা ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সব দুনিয়ার অল্প দিনের ভোগের সামগ্রী, অল্প দিন তুমি এগুলোকে উপভোগ করতে পারবে, এর বেশি না। কিন্তু আখেরাত, দুনিয়ার বিপরীতে আখেরাত, আল্লাহ বলেন ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আখিরাতের সাফল্য তাদের জন্য, আখিরাতের সফলতা তাদের জন্য, যে সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই। উলাইকা হুমুল মুফলিহুন, যারা নিশ্চিত সফল কাম, এই সাফল্যের পরে আর কোনো ব্যর্থতা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এ তো মুত্তাকিগণ আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় ভাজন, যাদের না কোনো ভয় আছে, না তাদের কোনো টেনশন আছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, এরা ঈমানদার, এরা মুত্তাকি, এরা তাকওয়ার আলো নিয়ে চলে, যারা যাপিত জীবনে তাকওয়াকে পাথেয় রূপে গ্রহণ করে জীবনের সব স্তরে মুত্তাকির পরিচয় দিয়েছে, সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে, লেনদেনে, সামাজিক রীতিনীতিতে, জাতীয় জীবনে, সব জায়গাতে আল্লাহ ভীরুতার পরিচয় দিয়েছেন যারা, এরা আল্লাহর ওলি, এদের কোনো ভয় নাই আখেরাতে, না এদের কোনো টেনশন আছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাহ বলেন দুনিয়া আখেরাতের তুলনায় কতটা ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন মাতাউন কলিল, কোরআন বলে মাতাউন কলিল, সামান্য ভোগ্য সামগ্রী, সামান্য ভোগ্য সামগ্রী। যারা কিছুদিন আগে বন্যার্তদের, বন্যা দুর্গত মানুষ, তাদের ঘরে খাবার নেই, দাবার নেই, যা কিছু ত্রাণ সহায়তা পেয়েছে, কেউ 10 কেজি চাল, 15 কেজি চাল, 10 কেজি চাল কদিন যাবে, যে কয়দিন যায় সেই কয়দিনের পরে আবার তার ঘর খালি হয়ে যাবে, খাবার নেই। এই যে চাল সে খেতে পারলো কয়দিন, সামান্য কয়েকদিন, আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত সামগ্রী, দুনিয়াটা সামান্য কদিনের, মাতাউন কলিল, এর সামান্যটাও আল্লাহর কাছে মূল্যহীন। লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাওবা, আল্লাহর কাছে যদি দুনিয়া মশার মাছির দানা পরিমাণও মূল্য থাকত, মা সাকা মিনহা কাফিরুন শারবাতান, কোনো কাফের, বেঈমান, আল্লাহ বিরোধী, খোদাদ্রোহী, তাগুত, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া সামান্য মাছির মাথার পরিমাণও দাম নেই, আল্লাহর কাছে মূল্যহীন। আল্লাহ বলেন এই যে যা কিছু বললাম, যুয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানীন, দুনিয়ার যে নারী, সন্তান, স্ত্রী, ওয়াল কানাতিরুল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার অলংকার, মুদ্রা, টাকা পয়সা, তোমার ক্ষেত, খামার, ফসল, ওয়াল খাইরুল মুস্তাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস, তোমার গবাদি পশু, গোয়াল ভরা তোমার গবাদি পশু, এই সব কিছু আল্লাহ বলেন দুনিয়ার সামান্য কয়দিনের ভোগ্য সামগ্রী। যালিকা মাতাউদ দুনিয়া, এগুলো দুনিয়াতে চলার কিছু উপকরণ, এটার মধ্যে দিল লাগানোর সুযোগ নাই, এটাই তোমার জীবনের শেষ চাওয়া পাওয়া নয়, এটাই তোমার জীবনের সব কিছুকে পূরণ করতে পারে না, এই দুনিয়ার সামগ্রী তোমার সব চাহিদা পূরণ করতে ব্যর্থ, তোমার সব চাহিদা পূরণ করতে পারবে না। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কোরআনে কারীমে ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, দেখো আল্লাহর কাছে এই দুনিয়াতে যা দিয়েছেন
তার চাইতেও অনেক ঢের শ্রেষ্ঠ উৎকৃষ্টটা তোমার রবের কাছে আছে। তার সাথে একটু সম্পর্ক জুড়ে নাও, তার কাছাকাছি হও, তার নৈকট্য অর্জনের চেষ্টা করো, তাকে ভয় করো, কাজগুলোকে ঠিক করে নাও, আখেরাত তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। দুই ভাই দুটি ফল নিয়ে ঝগড়া করছে, একটি ফলের মধ্যে একটু স্কেচ আছে, দাগ আছে, আঁচড় লাগা, আরেকটি ফল খুব সুন্দর মসৃণ, কোনো দাগমুক্ত। তো মা এক ভাইকে দাগমুক্ত একটি ফল দিয়েছেন, আরেক ভাইকে আঁচড়যুক্ত ফলটি দিয়েছেন। তো যে ভাইকে আঁচড়যুক্ত ফলটি দিলেন, এই ভাই বলছে যে মা এটা আমি নিব না, কেন? এটাতে আঁচড় আছে, আমি আঁচড়মুক্ত ফল চাই, দাগমুক্ত ফল চাই, আমি ফ্রেশ ফল চাই, এটা আমি নিব না। তো মা তার সন্তানকে বোঝায়, মা তার সন্তানকে সান্ত্বনা দেয়, বাবা এটা নিয়ে তুমি এখন সন্তুষ্ট হয়ে যাও, এর চাইতেও ভালোটা আমার কাছে আছে, তোমাকে আমি দিব একটু পরে, এখন এটা নিয়েই সন্তুষ্ট হও। ঠিক রব্বুল আলামিন পরওয়ারদিগার আমাদেরকে এই কথাই বলেন যে দুনিয়া এটা দাগযুক্ত, এটা ক্ষণস্থায়ী, এটাতেই বুধ হয়ে থেকো না, এটাকে কেন্দ্র করে আখরাত নষ্ট করো না, এটাকে কেন্দ্র করে মৃত্যুকে ভুলে যেও না। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে এর চেয়ে ভালোটা আছে, সেটা নেওয়ার জন্য চেষ্টা করো। সেটা নিতে হলে মুত্তাকি হতে হবে, সেটা নিতে হলে হারাম ছাড়তে হবে, সেটা নিতে হলে বাহ্যাপনা ছাড়তে হবে, সেটা নিতে হলে নির্লজ্জ ছাড়তে হবে। আল্লাহর কাছে যা আছে সেটা পেতে হলে, অর্জন করতে হলে বেপর্দা ছাড়তে হবে। আল্লাহর কাছে যেটা আছে সেটা পাওয়ার জন্য আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহওয়ালা হতে পারলেই আল্লাহর কাছে যেটা আছে এটা আল্লাহ আমাদের জন্য রেখেছেন। ওয়াইয়াযীদুল্লাহু আল্লাযীনা হাদাও হুদা ওয়াল বাকিয়াতু সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারদ্দা। তোমার নেক আমল আল্লাহ এটাকে পরিপালন করে বড় করতে থাকেন, আর এটার সওয়াবও বাড়তে থাকে, এর ওয়েট বাড়তে থাকে আল্লাহর কাছে। তুমি এক টাকা দান করেছো, সেই এক টাকা যদি ইখলাসের সাথে, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যদি এক টাকা দান করে থাকো অসহায় অনাথকে, তোমার এই একটি টাকাকে আল্লাহ প্রতিপালন করে গাছের চারার মতো বড় করতে থাকেন, কিয়ামতের দিন ময়দানে মাহশারে তুমি দেখবে যে এত সওয়াবের কাজ তো আমি করিনি, কিন্তু এত সওয়াব কোত্থেকে আসলো? আল্লাহ প্রতিপালন করেন মানুষের নেক আমল, এগুলো সওয়াব আল্লাহর কাছে বাকি থাকে। তো দুনিয়া, এই দুনিয়া অল্প কদিন থাকার জায়গা, কেউ এখানে চিরদিন থাকেনি। এই যে রানী, দ্বিতীয় রানী, সে মারা গেল, 70 বছর রাজত্ব করেছে, 70 বছর সে রানী ছিল, কিন্তু স্থায়ীভাবে অনন্তকালের জন্য রানী হয়ে সে দুনিয়াতে থাকতে পারেনি, তাকে যেতে হয়েছে, তাকে এখান থেকে স্থানান্তর হতে হয়েছে। দুনিয়াতে যত বড় বাদশাহ এসেছে কেউ এখানে টিকতে পারেনি, সবাইকে যেতে হয়েছে। ফেরাউন যেতে হয়েছে, বাদশাহ সিকান্দার অনেক বড় বাদশাহ ছিল, শাসক ছিল, যেতে হয়েছে দুনিয়া থেকে। আরও অনেক বড় ক্ষমতাশীল ছিল, হিটলার কত বড় ক্ষমতাশীল ছিল, যেতে হয়েছে এখান থেকে। এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ বলেন ওয়ালাদ্দারুল আখিরাহ, ওয়ালাদ্দারুল আখিরাহ খায়রুল লিল্লাযীনা ইত্তাকুন। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, দুনিয়াতে নেককার হয়ে চলে, আল্লাহ এবং তার রাসূলের তরিকার উপর জীবনকে যাপন করে, আল্লাহর নবীর আনীত দীন ও শরীয়তের উপর জীবনকে ফিট করে, সাহাবায়ে কিরামের আদর্শের উপরে জীবনকে পরিচালনা করে, আল্লাহ বলেন এই সকল মানুষের জন্য আখিরাত অনেক অনেক বেশি উত্তম। ওয়ালাদ্দারুল আখিরাহ খায়রুল লিল্লাযীনা ইত্তাকুন আফালা তাআকিলুন। ও দুনিয়াদারেরা, ও দুনিয়ার পেছনে ছুটে যাওয়া মানুষরা, তোমরা কি এখনো বুঝবে না যে আল্লাহর কাছে আখিরাতের সম্পদ এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ? আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন, বারবার বুঝিয়েছেন, কোরআনে কারীমে আল্লাহ বলেন ওয়ালাদারুল আখিরাতি খায়র, অবশ্যই আখিরাতের নিবাস উত্তম নিবাস, ওয়ালা নিমা দারুল মুত্তাকিন, মুত্তাকিদের আবাস কতই না উত্তম আবাস। জাহান্নামী যারা
এদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াবিসাল করার, তাদের স্থির হওয়ার জায়গা কতটা নিকৃষ্ট, বিসা মানে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট আর জায়গা নেই, জাহান্নামের চাইতে নিকৃষ্ট আর জায়গা নেই, জান্নাতের চাইতে উৎকৃষ্ট আর জায়গা নেই। ওয়ালা নিয়মা দারুল মুত্তাকিন ও হাসুনাত মুরতাফিকা মুরতাফাকা, আল্লাহ বলেন এই যে থাকার জায়গা উত্তম জায়গা জাহান্নামীদের জায়গা, ও সাআত মুরতাফাকা জাহান্নামীদের জায়গা, এটা নিকৃষ্ট জায়গা, মন্দ জায়গা, খারাপ জায়গা। কে থাকে ওখানে? যেখানে বারবার আমার আমার নাজ্জা আতাল লিশাওয়া, চামড়াগুলোকে গোস্ত থেকে খসিয়ে দেওয়া হবে, সেখানে কে যেতে চায়? যেখানে গেলে গোস্ত থেকে চামড়া আলাদ করা হবে, পৃথক করা হবে, গোস্তগুলো ভুনা হয়ে যাবে, যেখানে গেলে চামড়াগুলো পুরো ছাই হয়ে যাবে, আবার নতুন করে চামড়া গজাবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ পাক জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য বারবার চামড়া পুড়ে যাবে, ছাই হবে, আবার নতুন চামড়া সৃষ্টি হবে, আবার চামড়া পুড়ে যাবে, আবার এভাবে হতেই থাকবে অনন্তকাল। তো সেই জায়গা কতই না নিকৃষ্ট জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতমুখী হওয়ার দাওয়াত দিয়েছেন। দেখো দুনিয়াতে সমস্ত কাজকর্মের মধ্যেও আখিরাতকে সামনে রেখে চলো। সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর সান্নিধ্যে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য অবলম্বন করে সাহাবায়ে কিরাম দুনিয়াদার থেকে আখিরাত উন্মুখী হয়েছেন, আখিরাত ওয়ালা হয়েছে। ওমাই ইউকাসু হানাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা আল্লাহ কোরআনে বলেন যারা লোভ লালসা থেকে মুক্ত, যারা কার্পণ্য থেকে মুক্ত, যারা কৃপণ হওয়া থেকে যাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, যারা অধিক লোভ লালসা করে এমন মন্দ স্বভাব থেকে যাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, যাদের মধ্যে লোভ নেই, যারা নির্লোভ নির্মোহ, যারা না পদের লোভ আছে, না সম্পদের লোভ আছে, না দুনিয়ার লোভ আছে, না জায়গা জমির লোভ আছে, লোভ স্বভাবগতভাবে প্রত্যেক মানুষের ভেতরে আছে, কিন্তু সেটাকে এমনভাবে বাস্তবায়নে বাস্তবে রূপ দেওয়া, আখরাত নষ্ট হয়, অন্যের হক নষ্ট হয়, অন্যের উপর জুলুম হয়, এমন লোভ তো ইসলাম সমর্থন করে না। এমন লোভ থেকে যে মুক্ত, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম, এরা সফল। সাহাবায়ে কিরাম সম্পর্কে এই আয়াত, সাহাবায়ে কিরাম নির্লোভ ছিলেন, আখরাতমুখী ছিলেন, আখরাতমুখী ছিলেন। আমাদের কর্মকাণ্ডে মনে হয় যে আমাদের আখরাতের কোনো প্রস্তুতি লাগবে না, আমাদের মৃত্যুর কোনো মৃত্যুর ব্যাপারে আমাদের কোনো চিন্তাই নেই। আমরা যেভাবে জীবনযাপন করি, আমরা যারা হারামের মধ্যে জীবনযাপন করি, আমাদের যাদের উপার্জন হারাম, আমাদের যাদের মধ্যে বেহায়াপনার সাথে চলি, আমরা যারা গুনাহের সাথে চলি, আমাদের অবস্থা দৃষ্টি মনে হয় আমরা মনে হয় আমাদের মনে হয় মৃত্যু হবে না, অথচ আমার চোখের সামনে আমি সব যাত্রা দেখতে পাই যেমন বরযাত্রা দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে আমি যেমন বরযাত্রা দেখতে পাই তেমনি আমার চোখের সামনে আমি সব যাত্রাও দেখতে পাই, কিন্তু আমার হুশ হবে কবে, আমার চৈতন্য ফিরবে কবে? আমরা তো আমাদের সময়গুলো কিভাবে নষ্ট করি, অথচ কবি বলেন হায়া তুকে আনফাসুন তু আদু ফাকুল্লামা মাগা নাফাসুম মিনহা ইন তাকাসাব্বিহি জুজআ, তোমার জীবনটা তো বেশ কিছু শ্বাস নিঃশ্বাসের সমষ্টির নাম, যখন তোমার একটা শ্বাস বের হয়ে গেল তোমার জীবন থেকে একটা অংশ কমে গেল, এই তো জীবন তোমার, এটাকে তো আসলে জীবন বলে না, কোনটা জীবন তাহলে? লাইসাল হায়াত বি আনফাসিন নুরাদ্দিদুহা, এটাকে হায়াত বলে না যে আমি কিছু শ্বাস প্রশ্বাস বের করলাম আর কিছু ভিতরে ঢুকালাম, এটাকে তো জীবন বলে না, এটা জীবনের একটা রূপ, এটা জীবনের একটা রূপ। আসল জীবন কোনটা, প্রকৃত জীবন কোনটা? ওই প্রকৃত জীবনকে আমরা ভুলে গেছি, সেই প্রকৃত জীবন হচ্ছে আখরাতের জীবন, আখরাতের জীবন, আমলের জীবন, বন্দেগীর জীবন। ইন্নাল হায়াতা হায়াতুল ফিকরি ওয়াল আমালি, আসল জীবন হচ্ছে আল্লাহ ওয়ালা কীভাবে হওয়া যায়, এই চিন্তা ভাবনা করা যার ভেতরে আছে তার জীবনটাই প্রকৃত জীবন। যে জীবনের প্রচেষ্টা রাখে, চেষ্টা করছে আল্লাহর ওলি হওয়ার জন্য, যে চেষ্টা করে গুনাহ ছাড়তে,
যে চেষ্টা করে গুণামুক্ত জীবন যাপন করতে, সেই তার জীবনটা হচ্ছে প্রকৃত জীবন, যে জীবন আখিরাতের পক্ষে কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাত ওয়ামা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে তোমাদের হাতে, স্বর্ণ রূপা অর্থ সম্পদ যা কিছু তোমাদের হাতে আছে সব শেষ হয়ে যাবে, সব শেষ। কিন্তু ওয়ামা ইনদাল্লাহি বাক, যা আল্লাহর কাছে আছে এটা ক্ষণস্থায়ী নয়, এটা স্থায়ী, এটা স্থায়ী। আল্লাহ বলেন, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, তোমাদের স্বভাব হচ্ছে তোমরা পার্থিব জীবনকে নগদে পাওয়ার কারণে, নগদে বিশ্বাসী হওয়ার কারণে পার্থিব জীবনকে তোমরা যেভাবে প্রাধান্য দিচ্ছ আখিরাতের বিপরীতে, অথচ ওয়াল আখিরাহ, ওয়াল আখিরাহ খায়রুন ওয়াআবকা, আখিরাত এটা শ্রেষ্ঠ দুনিয়ার তুলনায়, আখিরাত দুনিয়ার তুলনায় চিরস্থায়ী, দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী, দুনিয়া মন্দ আখিরাত শ্রেষ্ঠ, দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ, ওটাকেই তোমরা ভুলে গেছো। তোমাদের 24 ঘন্টার কর্মপদ্ধতি আর কার্যক্রম দেখলে মনে হয় প্রতিদিন আমরা 1400 মিনিট পাই, 24 ঘন্টায় 1400 মিনিট, 1 মিনিটও আমরা আল্লাহর জিকিরে অতিবাহিত করি না, 1টা মিনিট সুবহানাল্লাহ 1 মিনিটে 100 বার বলা যায়। কদিন বলেছি আমরা প্রতিদিন যে 1400 মিনিট আমরা পার করছি, প্রতিদিন 1 মিনিটে 100 বার সুবহানাল্লাহ বলা যায়। হাদিসে আসছে সহি মুসলিমের হাদিস, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়ল, মান কালা সুবহানাল্লাহ মিআতা মাররা, 100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব দান করবেন। আমরা কদিন পড়েছি, 1 মিনিট 1400 মিনিট থেকে 1 মিনিট কয়েকদিন আমরা আল্লাহর জন্য ব্যয় করেছি। হ্যাঁ, এভাবে যদি আমি প্রতিদিন পড়ি তাহলে 1000 করে মাসে 30 দিনে 30,000, যদি একজন ব্যক্তি 60 বছর জীবন পায় তাহলে কতটুকুন স্বভাব হবে, কত স্বভাব হবে তার, জীবনকে মূল্যায়ন করতে শিখুন, কারণ জীবন অনেক দামি, সময় অনেক দামি। এই সময় পানির স্রোতের মতো বয়ে যাচ্ছে, বরফওয়ালা বরফ বিক্রি করছে, আর একজন বুজুর্গ বরফওয়ালার বরফ বিক্রির অবস্থা দেখে বলতে শুনে কথা যে আমি বরফওয়ালার বরফ দেখে বুঝতে পেরেছি যে হায়াত কতটা ক্ষণস্থায়ী, মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী। বরফওয়ালার পুঁজি হচ্ছে বরফ, সে বলতেছে আরে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি আমার বরফ নিয়ে যাও, না হলে বরফটা গলে গলে পুঁজি শেষ হয়ে যাচ্ছে, যা ইনভেস্ট করছি সব শেষ, লস হবে আমার প্রজেক্ট, লস লস প্রজেক্ট, আমার বরফ গলে যাচ্ছে। এক বুজুর্গ বলেন, এই ব্যক্তির এই কার্যক্রম দেখে আমি বুঝতে পেরেছি আমাদের দুনিয়ার জীবনটা কত ক্ষণস্থায়ী। আব্দুল্লাহ ইবনে সৌদ সাহাবি রাসূল, আব্দুল্লাহ ইবনে সৌদ সাহাবি, তিনি বলছেন এই কথা, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন নাকাসাত ফীহি আজালি গরবত শামসুহু ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি। সাহাবি যাদের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা, সেই সাহাবি বলছেন এই কথা যে আমি আমার সেই দিনের ব্যাপারে সবচেয়ে বেশি লজ্জিত হই, যে দিনটি আমার জীবন থেকে চলে গেল, যে দিনের সূর্য অস্তমিত হলো কিন্তু আমার আমলে সমৃদ্ধি ঘটল না, সে দিনটির ব্যাপারে আমি সবচেয়ে বেশি লজ্জিত হই। কে বলছেন এই কথা? আল্লাহর নবীর সাহাবি বলছেন। আমাদের আমলের অবস্থা কি, আমাদের আমলের অবস্থা কি? একজন তাবেঈ, দুনিয়া বিমুখ তাবেঈ, আমির ইবনু আব্দুল কাইস তার নাম ছিল, এক ব্যক্তি বললেন যে দাঁড়াও তোমার সাথে কিছু কথা আছে। আমির ইবনু আব্দুল কাইস বলছেন, তোমার সাথে কথা বলার সময় আমার নেই, যদি কথা বলতেই হয় আমশিকি শামসা, সূর্যকে থামাও, সময়কে থামাও, তারপরে তোমার সাথে কথা বলবো আমি, তোমার সাথে কথা বলার সময় নেই, আমার হায়াত খুব অল্প, অল্প হায়াতে আমি এ ধরনের অর্থহীন কার্যকলাপে কথাবার্তাতে আমার সময়কে আমি নষ্ট করার পক্ষপাতী নই, সুতরাং তুমি যদি কথা বলতেই হয় সূর্যকে থামিয়ে দাও, হাতটা উখের লিমাক, তোমার সাথে আমি কথা বলতে তখন সব কথা বলবো তখন তোমার সাথে আমি। এই ছিল দুনিয়া বিমুখ লোকদের জীবন চরিত্র, তাদের জীবন চরিত্র এমন, তাদের জীবন যাপন এমন। সাহাবি যার ব্যাপারে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা,
হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু কে না শুনে থাকে দুনিয়ার, কে তাকে না চিনে? শয়তান তো আরো ভালো করে চিনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পথে অমর সে পথে শয়তান থাকতে পারে না, পালিয়ে যায়। এত অমর যাকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই অমর। তিনি সেই অমর যিনি আল্লাহর নবীর শ্বশুর। তিনি সেই অমর যার অনেক রুচি মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান নাজিল করে দিয়েছেন। এ তো সেই অমর, অর্ধ জাহান পৃথিবী যিনি শাসন করেছেন, খেজুরের বাগানে বসে আর চাটায় নির্মিত মসজিদের অবিতে বসে রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন অর্ধ পৃথিবী। এ তো সেই অমর, মৃত্যুর সময় যার এত ফেসালিটি, যার ব্যাপারে সন্তুষ্টি ঘোষণা হবেন, যাকে আল্লাহ বলছেন তুমি দুনিয়াতেই জান্নাতেই এই সুসংবাদ দিয়েছেন, সেই অমর সাহাবি। তার ভেতরে মৃত্যুর জন্য ব্যাপারে, মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে কি ভয়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তাকে বললেন, আমার মাথাকে মাটিতে রাখো, আমার মাথাকে মাটিতে রাখো। ছেলে বাবার মাথাকে মাটিতে রাখলেন। রাখার পর ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের গাল ঘষছেন মাটির মধ্যে, মাটির মধ্যে নিজের গাল ঘষছেন আর বলছেন, ওয়াইলুল লি উমারা ইন লাম ইয়াগফির লাকা রাব্বু। ওমর নিজেকে বলতেছেন, নিজেকে ওমর, তোমার রব যদি আজকে তোমাকে ক্ষমা না করে, তোমার জীবনে আর সার্থকতা বলতে কিছু নাই, তোমার জন্য দুর্ভোগ ছাড়া কিছু নাই। কে বলছেন এই কথা? ওমর বলছেন এই কথা, ওমর যিনি জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবি, চার খলিফার অনন্য দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, মৃত্যুর সময় যার এত এত স্বভাব, তিনি বলতেছেন যে আমার যদি অমর তোমাকে যদি তোমার রব মাফ না করেন, তোমার অবস্থাটা হবে কি? ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। সাহাবি, মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে কি ভয় থাক? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর কনিষ্ঠা স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা মৃত্যুর আগে কান্না করছেন, খুব কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আম্মা জান আপনি কেন কাঁদছেন? আপনার কোলে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি কাঁদছেন কেন? কেন কাঁদছেন আপনি? আপনার কোলে শুয়ে আল্লাহর নবী দুনিয়া থেকে রুখসত হয়েছেন, বিদায় নিয়েছেন, আপনি কেন কাঁদছেন? আপনি তো আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী, আপনাকে আল্লাহর নবী অনেক ভালোবাসতেন, আপনি কেন কাঁদছেন? কেন কান্না করছেন আপনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে আম্মা জান আয়েশা সিদ্দিকা যুগের বড় মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, বড় বড় সাহাবি, দীন ও শরীয়তের ব্যাপারে সমাধান নেওয়ার জন্যে আম্মা জান আয়েশা শরণাপন্ন হতেন। এমন ইলম এবং জ্ঞান, অসাধারণ প্রতিভা, মেধা আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দান করেছিলেন। বুদ্ধিমতী নারী, বিচক্ষণ নারী। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন যে তুমি আমাকে ধোকা দিতে এসো না, আমি যদি মানুষ না হয়ে অন্য কিছু হতাম, আমি যদি মানুষ না হয়ে অন্য কিছু হতাম, তাহলে আজকে আমার এই চিন্তা হতো না। কে বলছেন এই কথা? আল্লাহ নবীর স্ত্রী বলছেন এই কথা, আল্লাহ নবীর স্ত্রী বলছেন। কি পরিমাণ ভয় তার ভেতরে, কি পরিমাণ ভয় আল্লাহ নবীর স্ত্রীর ভেতরে! চিন্তা করুন প্রিয় ভাই আমার, নিজের অবস্থার সাথে মেলান, পরিবারের অবস্থার সাথে মেলান, তাদের জীবনযাপন, তাদের আল্লাহ ভীতি, তাদের আল্লাহ ভীরুতা, তাদের তাকওয়া, তাদের পবিত্রতা আর আমাদের তাকওয়া, আমাদের পবিত্রতার মধ্যে বিস্তর আকাশ পাতাল পার্থক্য, ফরাক রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় কন্যা, যাকে বেশি ভালোবাসতেন, সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা, জান্নাতের নারীদের সর্দার হবেন যিনি, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে তিনিও ইন্তেকাল করলেন।
হযরত আলী কবরের পাশে গিয়ে ডাকছেন, ইয়া ফাতিমা, ফাতিমা ডাকছেন, কোনো সাড়া নেই। তিনি বলছেন, মালি অকত্তু আলাল কুবুরি মুসলিমা, হায়, একজন মুসলমানের কবরের সামনে আরেকজন মুসলমান দাঁড়িয়ে আছে, কিন্তু কবরুল হাবিব লা ইরদ্দু জাওয়াবি, আমার প্রিয়তমা তো আমার ডাকে সাড়া দিচ্ছে না, অথচ জীবিত থাকতে রাত গভীর রাতে ডাকলেও ধর্মর করে উঠে আসতো, লাব্বাইক বলতো স্বামীর ডাকে, কি শীত কি গরম ডাকলেই ছুটে আসতো আমার দিকে, সেই প্রিয়তমা স্ত্রী কবরে শুয়ে আছে, কবরুল হাবিব লা ইরদ্দু জাওয়াবি, এখন তো আমার প্রিয়তমা স্ত্রী আমার ডাকে সাড়া দিচ্ছে না। উনি বললেন, বুঝে আসছে, আমার বুঝে আসছে এই কথা, লিকুল ইসতিমাই মিনাল খালিলাইনি ফিরকাতুন, দুজন বন্ধুর মিলনের মধ্যে বিরহ আছে, দুইজন বন্ধুর মিলনের মধ্যে বিচ্ছিন্নতা আছে, আর এই বিচ্ছিন্নতা এবং মিলনের সময়টা খুব অল্প, মিলনের সময় দুনিয়ার জীবনটা খুব অল্প, বিচ্ছেদ যে হবে নিশ্চিত, আজকে ফাতিমা তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। এই অবস্থা থেকে আমি বুঝে নিয়েছি যে বন্ধুর মিলন এটা ক্ষণিকের জন্য হয়, এখানে কেউ থাকতে পারে না, চাইলেও থাকতে পারে না। বলছেন, ইন্নাস্তিকাদি ফাতিমা তাবাদ আহমদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগ ব্যথার পরে আমার স্ত্রী সৈয়দা ফাতিমাতুজ জাহরা, তাকে যে আমি হারিয়ে ফেলেছি, দলিলুন, এ কথাই দলিল, আলা আল্লা ইয়াদুমা খলিলুন, কোনো বন্ধু দুনিয়াতে চিরস্থায়ীভাবে বেঁচে থাকে না। আমার প্রথম শোক তো ছিল আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমার বন্ধু আমার অভিভাবক, তার ইন্তেকালের পরে তারই কন্যা আমার স্ত্রী সৈয়দা ফাতিমাতুজ জাহরার ইন্তেকাল আমাকে এই কথায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, দুনিয়াতে কোনো বন্ধু চিরস্থায়ী থাকতে পারে না, দুনিয়া থেকে যেতেই হবে। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার জন্য আমি কি বৈরাগ্যতাবাদ অবলম্বন করব? না, ইসলাম আমাকে বলে মৃত্যু চিন্তা মানুষের জীবনকে সফল করার এক প্রকৃষ্ট নিয়ামক, এক প্রকৃষ্ট নিয়ামক। মৃত্যু চিন্তা মানুষকে কর্মে উদ্দীপিত করে, মৃত্যু চিন্তা মানুষকে কর্ম সমারোহে উদ্দীপিত করে তোলে, মৃত্যু চিন্তা মানুষের জীবনে পবিত্রতা আনে, মৃত্যু চিন্তা মানুষের জীবনে সুচিতা আনে, মৃত্যু চিন্তা মানুষকে পবিত্র জীবন যাপনে অভ্যস্ত করে তোলে, মৃত্যু চিন্তা মানুষের কর্মকে সংশোধন করে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মৃত্যুকে স্মরণ করতে বলেছেন। মৃত্যুকে স্মরণ করার কী অর্থ? যে মানুষ দুনিয়া থেকে মারা যাবে, এরপরে খতম, তার জীবন শেষ না। মৃত্যুর এক বাস্তব রূপরেখা কোরআন আমাদের সামনে রেখেছে, সেই রূপরেখা হচ্ছে মানুষ যখন মারা যায় তার ইন্তেকাল হয়, ইন্তেকাল মানে ট্রান্সফার হওয়া, স্থানান্তর হওয়া, এই জগৎ থেকে আরেক মহা সফর, অনন্তকালের সফরে তিনি স্থানান্তরিত হয়েছে। মৃত্যুবরণ করার অর্থ হচ্ছে এটা। তার মানে একজন মানুষের মৃত্যুর মাধ্যমেই তার জীবনের সব কিছু শেষ হয়ে যায় না, বরং মৃত্যু পরবর্তী জীবন আছে, ওই জীবনে দুনিয়ার জীবনের কর্মকাণ্ডের হিসাব হবে এবং সেই জগতে আগের জগতের কর্মের পর্যালোচনা হবে, বিশ্লেষণ হবে, এরপরে শাস্তি বা পুরস্কৃত হবে অথবা সে শাস্তিযোগ্য হবে। ইসলাম মৃত্যুর এক রূপরেখা আমাদের সামনে ধরেছে। কুল্লু নাফসিং যায়িকাতুল মউত, আল্লাহ কোরআনে বলেছেন, প্রাণী মাত্রই সে মরণশীল, যার ভেতরে প্রাণ আছে, সে মানুষ হোক সে পশু হোক মারা যাবে, মরণশীল। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলেন এরপর তুমি আমার কাছেই ফিরে আসবে, আখেরাতের সফর শুরু। আবার আল্লাহ বলেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের মৃত্যুর পরে তোমাদের প্রতিদান পরিপূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, সেদিন ময়দানে মাহশারে। ফামান যুহজিয়া আনিন নার, যাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচার মুক্তির সার্টিফিকেট দিবেন, উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে যাওয়ার সার্টিফিকেট ডান হাতে দিয়ে দিবেন, ফাকাদ ফাস, সে চূড়ান্ত পর্যায়ের সফল হয়ে যাবে। অমল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বাকি আল্লাহই কথাও বলেছেন, কিন্তু দুনিয়ার এই জীবনটা ধোকার জীবন, প্রতারণার জীবন, তোমার সাথে প্রতারণা করবে,
মনে করছো তুমি এখানে স্থায়ীভাবে থাকবে, মৃত্যু তোমার থেকে সব কিছু কেড়ে নেবে। মৃত্যু হওয়ার পরে মৃত্যু তোমার সমস্ত সম্পদ সব কিছু তোমার থেকে কেড়ে নিয়ে শূন্য হাতে তোমাকে মাটির নিচে রেখে আসবে। তোমার আত্মীয় স্বজনেরা, মৃত্যু মানুষকে আখেরাতের জীবনের সাফল্য যদি অর্জন করা যায় এরকম মৃত্যু, এটা সফল মৃত্যু। এরপরে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ্শাররি ওয়াল খাইরি ফিতনা। দুনিয়ার জীবন পরীক্ষার হল, পরীক্ষার সেন্টার। এখানে মুমিনের জীবনে পরীক্ষা আসে, মন্দ দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা আসে, বিপদ দিয়ে পরীক্ষা আসে, ভালো অবস্থা সম্পদ দিয়ে পরীক্ষা আসে, সব পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যাবে। এরপরে কে পরীক্ষায় ফার্স্ট হলো আর কে পরীক্ষায় ব্যর্থ হলো।